आज के रक्तदान शिविर उपलक्षे संचालक द्वय विशेष भावे आवेदन करेछेन आमादेर कास्ते किछु शोनार। प्रथमे तादेरके कृतज्ञता जानाच्छि। मंचे आमादेर सबार प्रिय आमादेर दलेर बसिरहाट सांगठनिक जिलार चेयरमैन सरोज बंदोपाध्याय महाशय आछेन, आमादेर सभारी नेतृत्व बारासात ब्लक तृणमूल सभापति सौम्यनाथ घोष आछेन, उपस्थित आछेन ए के एम फरहाद आमादेर जिलार बनभूमि कर्मदक्ष, सिद्धिकोना अधिकारी आछेन केमेघाड़पड़ा अंचल प्रधान, मनुल इसलाम दातपुर अंचल प्रधान, आब्दुर रऊफ साहेब प्रातन जिला परिषद बिरोधी दल नेता उन्नी आछेन, एछाड़ा आमादेर पंचायत समिति आनोवारा के देखते पाच्छी, এছাড়া আমাদের ফরিদাজ আছে, আমাদের সঞ্জুরা আছে, সবাই পঞ্চায়েত সমিতির, আমাদের মামনি মুখোপাধ্যায়, তোমার নামটা সেরিনা বিবি, সেরিনা বিবি আছেন, আমার পঞ্চায়েতের অনেক সদস্য আছেন, হাফিজুল ইসলাম রাজু উনিও আছেন, শহীদুল ভাই আছেন, শাসনের ডাক্তার আছেন, সবাই আছেন। প্রথমেই বক্তব্যের শুরুতেই এই ধরনের অনুষ্ঠানে যেটা বলা উচিত বলে আমার মনে হয় যে রক্তদান সর্ববৃহৎ একটি কাজ সমাজের। আমরা যে কাজগুলো দৈনন্দিন করি প্রত্যেক কাজের একটা স্বার্থ জড়িয়ে থাকে। আমি যদি বাবা হিসাবে ছেলে মানুষ করি সেখানে একটা স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ তো হলো ওই ছেলে বড় হয়ে আমাকে দেখবে, আমার পরিবারবর্গ স্ত্রীকে দেখবে, এটা একটা তার ভেতরের ইচ্ছা। আবার একেবারে স্বাভাবিক জীবনে মাটির উদাহরণ যদি বলি, একটা মদীয় দোকানদার সকালবেলা দোকান খুলেছে, ও মদীয় দ্রব্য বিক্রি করছে, ওই দ্রব্যাদি যে বিক্রি লভ্যাংশ সেই লভ্যাংশ দিয়ে ওর জীবনযাপন হয়। এখানে ও ক্রেতা বিক্রেতার মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক আছে। কিন্তু একমাত্র বোধ হয় রক্তদান, যে রক্তদাতা যাক, যে আজকে আমার মনে হয় এই ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলা চলে, মহানায়ক, যে যে জানে না যে এই রক্তের বিনিময়ে সমাজের অনেকগুলো জটিল সমস্যার সে সমাধান করে, বিনিময়ে একেবারে স্বার্থহীনভাবে কাজ করে, বিনিময়ে তার ভরার শূন্য। হ্যাঁ, তার শরীরটা হয়তো বিজ্ঞানসম্মতভাবে অত্যন্ত সুন্দর হয়, কারণ একটা সময়ে আমাদের শরীরে এই রক্তগুলো ক্রমশ শেষ হয়ে যায়, নতুন রক্ত শরীরে আমদানি হয়, হয়তো এই রক্ত প্রয়োজন হয় না। কিন্তু আমাদের এই পিছিয়ে পড়া সমাজে যেখানে আর্থসামাজিক অবস্থা পাশাপাশি মানুষের শিক্ষা ততটা হয়তো অর্জন হয়নি, করতে পারেনি, এই সহজ জিনিসকে বোঝার হয়তো তাদের ক্ষমতার বাইরে। কিন্তু আমরা মনে করি এই যে সংগঠনগুলো এই কাজ করে, যে ব্লাড ডোনেশন যে টিম আছে সেই টিমের মাধ্যমে কাজ করে, এটা অনেকটাই বড় কাজ। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি মার্চ এপ্রিলে যে রক্তের সংকট দেখা দেয় সেই সংকট মোচনে এই ধরনের সংগঠনগুলোর একটা বড় ভূমিকা থাকে। আমরা জানি সরকারের একটা সীমাবদ্ধ ক্ষমতা, মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনি একটা সময় ঘোষণাও করেছিলেন যে শুধু সামাজিক সংগঠন ক্লাব সংঘ এদের দিয়ে পুরোপুরি সমাধান সম্ভব নয়, সরকারি সংগঠন যেগুলো কর্মচারী সংগঠন তাদেরকে এগিয়ে আসতে বললেন, পুলিশকে এগিয়ে আসতে বললেন, এবং আমরা যারা সরকারি রিলেটেড এই সমস্ত সংগঠনকেও মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অ্যাপিল ছিল যে সবাই রক্তদান করুন, রক্ত সংকট মোচনে সবার একটা কন্ট্রিবিউশন থাক। বলা বাহুল্য তো আর আবেদনে সাড়া দিয়ে শুধু এই প্রচলিত সংগঠন নয়, আমি অনেক মুসলিম সংগঠন দেখেছি যেগুলো আলেমুনামায় যারা, আমি অনেক সংগঠন দেখেছি যারা হিন্দু মহারাজ যারা আছেন বিভিন্ন, তাঁরাও ব্যক্তিগত উদ্যোগে
সরকারের এই মহৎ আবেদনে সাড়া দিয়ে রক্ত সংকট মোচনে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের সরকারের যেটা মোটিভেশন যে সমাজে সমস্ত শ্রেণী মেনেছি কন্ট্রিবিউশন থাক, কারণ মানুষের সবার দ্বারা একটা ফুটবলের টিম গেম, একটা প্লেয়ার খেলবে হয় না, বাকি দশজন যদি সাপোর্টিং রোল না থাকে সেই টিমটা উইন করতে পারে না। আমাদের সরকারের ঠিক মোটিভেশন ঠিক সেটাই চাইছে, সমাজের সমস্ত স্তরের মানুষ, একটা মানুষ হয়তো বলছে সে ভীষণ অ্যালোন একাকি, সে ভাবছে আমার বোধহয় সমাজে কোনো দরকার নেই, আমাদের সরকার বলছে যে না তারও বিশেষ প্রয়োজন আছে আমাদের সরকার গঠনে। অর্থাৎ নির্বাচক হিসেবে শুধু নয়, এই সরকারের বা এই রাজ্যে বসবাসকার হিসেবে অটোমেটিকলি আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরা হয়তো রাজনীতি আমাদের নিজস্ব মঞ্চ, এই ধরনের মঞ্চে আমরা আসি অতিথি হিসাবে, রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ কম বা সবসময় যেহেতু রুচিশীল হয় না, তথাপি বলবো আজকে যেহেতু রক্তদান শিবির, ফোকাসটা রক্তদাতাদের ওপর থাকা উচিত, যারা রক্তদান করছেন তারা বিশেষ অর্থে আজকে সমাজে ভূয়সী প্রশংসা পাওয়া যোগ্য। এখানে রাজনীতির কথা আমরা বলতে চাই না, কিন্তু তথাপিও আমি একটু অন্য আপিল রাখবো, সেটা আবেদনটা হলো যে সরকার যে মহৎ কাজগুলো করেন, ডেভেলপমেন্টের বাইরে গিয়ে যে কাজগুলো হয়, যে কাজগুলোর সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা সংযোগ থাকে, যেমন আমরা কিছুদিন আগে ডেঙ্গুর মোকাবিলা করেছি, সেই মোকাবিলাতে আমাদের মনে আছে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম তখন বোধ হয় ডেঙ্গি প্রথম আর কি আসে, এবং সে সময় সরকার উদ্গ্রীব হয়েছিল প্রতিটা স্তরে, ইভেন যে জুম্মাবারে যে নামাজ হয় সেই জুম্মাবারের নামাজেও ইমামদের দ্বারা আমরা বিশেষ বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছিলাম যে মানুষকে আপনারা সচেতন করুন, বা করোনা যখন এলো একইভাবে সেই বিভিন্ন সামাজিক সংগঠন বা ধর্মীয় সংগঠনগুলোকে কাজে লাগিয়ে আমরা সংকট মোচনে আমরা উপকৃত হয়েছিলাম। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, সমাজে সব মানুষ আসুন, এবং আমরা চাই সমস্ত মানুষের একটা মেলবন্ধন হোক, সেটাতে সমাজ উপকৃত হবে এবং রাজ্য যেভাবে এগোচ্ছে আগামী দিন শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর অন্যান্য দেশেও এটা বহুত আলোচিত বিষয় হবে পশ্চিমবঙ্গকে নিয়ে। আমরা সেটাই চাইছি, আপনি স্বপ্নটাকে একটু বড় করে দেখুন, কুয়োর মধ্যে সাঁতার না কেটে সমুদ্র সাঁতার কাটুন, তাহলে দেখবেন আপনার ভাবনা চিন্তাটা অনেক বিকাশ ঘটেছে, এই বিকাশটা আমরা চাইছি আগামী দিনে। আমি সংগঠনের প্রতিটা নেতৃত্ব, আমাদের শাহাবুদ্দিন, আমাদের কাশেম, আমাদের আকবর মিনেত সহ যারা এই দায়িত্বে আজকে অত্যন্ত কুশলতার সহিত এই সংগঠন আজকে তারা আজকে পালন করেছেন, আমি অভিধানের সেরা ভাষায় তাদের বিশেষিত করে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য করেছে আমার দুই সঞ্চালক, আমার মনে হয় অসম্ভব ডেসিবেল মেনটেন করে যেভাবে এতগুলো অতিথিকে সামলালেন, আমার পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ।